ইস্তেমার সংবাদ সংগ্রহে টঙ্গী এলাকায় মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এখন কি অবস্থা ইস্তেমার ময়দান ঘিরে, আর মুসল্লিরা কি বলছেন? প্রিয়াঙ্কা, আমি এখন রাজধানীর উত্তরা এলাকাতে আছি, আর ধর্মপ্রাণ মুসল্লিরা অর্থাৎ বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শেষ করে আখেরি মোনাজাতের পরে তারা ঘরমুখী হয়েছেন। তারা পায়ে হেঁটেই কিন্তু তারা তাদের গন্তব্যে যাত্রা করেছেন। আপনাকে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে পুরো রাস্তাটি আছে, এখানে বিমানবন্দর রোড হয়ে অর্থাৎ উত্তরা এলাকায় যেটি আপনি দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসল্লিরা পায়ে হেঁটে কিন্তু তাদের গন্তব্যে তারা যাত্রা শুরু করেছেন। এখানে আমি একটি বিষয় একটু বলে রাখি আপনাকে, যে আমরা দেখেছি পায়ে হেঁটেই বেশিরভাগ মুসল্লি আসলে তাদের গন্তব্যের দিকে যাত্রা করেছেন। একই সঙ্গে যে জিনিসটা আমরা দেখেছি যে বিভিন্ন ট্রাক পিক আপ ভ্যানে করেও কিন্তু মুসল্লিরা তারা আসলে যাত্রা করেছেন। আর একেবারেই লোকে লোকারণ্য লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা আসলে বিশ্ব ইস্তেমা ময়দানে তারা অবস্থান করছিলেন। আজকে যেহেতু সমাপনী দিন, প্রথম পর্বের আখেরি মোনাজাত ছিল, আমরা দেখেছি সকাল থেকেই যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, জেলা থেকে অর্থাৎ দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আজকে এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছেন। আপনি যেমনটি বলছিলেন যে দেশ ও দশের মঙ্গল কামনার পাশাপাশি দিন ও আখিরাতের যে শান্তি কামনা, তারা কিন্তু সেই দোয়া প্রার্থনায় কিন্তু মশগুল ছিলেন একেবারে অনেকটা সময়। একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের যে আখেরি মোনাজাত, সেই মোনাজাতটি পরিচালনা করেছেন মৌলানা জুবায়ের হাসান। তিনি প্রায় ২০ মিনিট মোনাজাত, তিনি ২০ মিনিটের মধ্যেই মোটামুটি তিনি মোনাজাতটি শেষ করতে পেরেছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আজকের এই প্রথম পর্বের বিশ্ব ইস্তেমার যে নিরাপত্তা ব্যবস্থাটি ছিল সেটি মানে খুবই, তাতে ধর্মপ্রাণ মুসল্লিরা খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে খুবই সুশৃঙ্খলভাবেই কিন্তু তারা আজকের এই বিশ্ব ইস্তেমার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বটি কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছেন, এমন কথাও কিন্তু তারা বলেছেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি যে আসলে এই যে যাত্রাপথে তারা হেঁটেই তারা আসলে তাদের গন্তব্যে যাচ্ছেন, এতে তাদের ক্লান্তি আছে, তারা বলছিলেন যে একটু কষ্টের জায়গা আছে, কিন্তু তারা এই ভেবে তারা অনেকটা সন্তুষ্টি, খুশি যে তারা আসলে আল্লাহর যে নৈকট্য লাভ, যে দোয়া অর্থাৎ এই যে আল্লাহর রাস্তায় আসা, সেই রাস্তায় আসতে পেরেছেন, বিশ্ব ইস্তেমায় তারা যোগ দিয়েছেন, সেখানে ইসলামের যে কথা, ইসলামী যে বয়ান, যে ইসলামের যে আলোচনা অর্থাৎ সেই বিষয়গুলোর সঙ্গে তারা দুটি তিনটি দিন তারা কাটিয়েছেন, তাতে করে তারা আসলে খুবই সন্তুষ্টি এবং খুশি প্রকাশ করেছেন, এমনটা কিন্তু আমাদেরকে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন বিমানবন্দর এই রোডে কিন্তু যতদূর চোখ যাচ্ছে শুধু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু হেঁটে যাচ্ছেন, কিছু যাত্রীবাহী বাস আছে, কিন্তু সেই সঙ্গে আমি বলছিলাম যে পিক আপ ভ্যান ট্রাকে করে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছচ্ছেন। অর্থাৎ এখান থেকে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে শুধু ধর্মপ্রাণ মুসল্লিরা তারা হেঁটেই আসলে তাদের গন্তব্যে তারা যাত্রা করেছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে বিশ্ব ইস্তেমার যে পার তুরাক তীর, সেখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে সেখানেও ছিলাম, অর্থাৎ সেখানেও ধর্মপ্রাণ মুসল্লিদের যে ঢল, সেই ঢলটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে যদি প্রিয়াঙ্কা বলি, তাহলে বলতে হবে যে প্রথম পর্বটি আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইস্তেমা। দ্বিতীয় পর্বটি ২০ তারিখ থেকে ২০, ২১, ২২ তারিখ অর্থাৎ এই তিন দিন দ্বিতীয় পর্বের বিশ্ব ইস্তেমা শুরু হবে। প্রিয়াঙ্কা, আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর মুসল্লিদের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। ইস্তেমা এলাকায় আরও রয়েছেন আমাদের আরেক সহকর্মী নজরুল ইসলাম, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত দেব তার সঙ্গে। নজরুল, সমস্ত মুসল্লিরা কি আজই ফিরে যাবেন নাকি অবস্থান করবেন কেউ কেউ সেখানে? আপনি যেমনটা বলছিলেন প্রিয়াঙ্কা, আপনার লাখ লাখ মানুষের সমবেতের মধ্যে দিয়ে কিন্তু আপনার টঙ্গীর তোরাকপাড়ে আজকে ইস্তেমার প্রথম পর্বের অর্থাৎ প্রথম পর্বের সমাপ্তি ঘটলো। এখানে কিন্তু আমরা দেখেছি যে আপনার এই টঙ্গীর তোরাক তীরে অর্থাৎ লাখো মানুষের সমাবেত যে সভাস্থল ছিল, অর্থাৎ ১৬০ একর জমির উপরে যে সামিয়ানার নিচে যে অবস্থান করেছিল মুসলিরা, সে এলাকা কিন্তু আপনার পরিপূর্ণ হয়ে গেছে ভোরে ভোরে, এবং আশপাশের রাস্তাঘাট এবং আপনার বিভিন্ন মসজিদের ছাদ এবং
আপনার বাসা বাড়ির ছাদেও কিন্তু আমরা দেখেছি যে মানুষ অবস্থান নিয়েছেন, অবস্থান নিয়ে কিন্তু এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছেন। আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই যে আজ সড়কের মধ্যে কিন্তু মানুষ আপনার এখন যার যার গন্তব্য যাচ্ছেন, অর্থাৎ বাস যুগে এবং আপনার ট্রাকে করে, অর্থাৎ খোলা খোলা গাড়ির মধ্যেও কিন্তু আপনার বেবি টেস্কি করে কিন্তু যার যার গন্তব্য ফিরছেন। অর্থাৎ একে মানে টঙ্গীর আশপাশ কিন্তু আপনি লোকারণ্য হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশে আশপাশের জেলা থেকে কিন্তু আমরা দেখেছি যে পায়ে হেঁটে, অর্থাৎ 8-10 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু মানুষ আপনার এস্তেমা স্থলের দিকে আসছে, মানে আল্লাহর আল্লাহর কাছে গুনাহ মাফ করার জন্য তারা কিন্তু সকলেই দোয়া চেয়েছেন। আমরা দেখেছি যে আজকে মাওলানা কাকরাইল মসজিদের খতিব মাওলানা জুবায়ের হাসান কিন্তু আজকে এই এস্তেমার মানে আখেরি মোনাজাতে পরিচালনা করেছেন। মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ মানুষের একটি টঙ্গী তুরাক পারে ঢল নেমেছিল মানুষের, মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা কিন্তু আপনার নিরাপত্তার চাদরে কিন্তু একদম ঢেকে ফেলা হয়েছিল, এবং কয়েক স্তরের, অর্থাৎ আপনার পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় এবং সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে পরিসমাপ্তি ঘটল প্রথম ইজতেমার প্রথম আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। মানুষ কিন্তু এই এত আয়োজন এবং এত মানুষের ভিড়ও কিন্তু কোনো কিছুর ঘাটতি ছিল না এই জায়গায়। আমরা দেখেছি যে মানুষের বিশুদ্ধ পানি থেকে শুরু করে সব কিছু কিন্তু মানুষের খুব সুন্দরভাবে পয় নিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা দেখেছি খুব সুন্দরভাবে হয়েছে। তো আপনার এই পুলিশ প্রশাসন কিন্তু মধ্যরাত থেকে কিন্তু আপনার যান চলাচল বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ যাত্রীদের আসা যাওয়ার জন্য সুবিধা করেছিল। আমি আমার পিছনে কিন্তু আপনি দেখছেন মানুষ কিন্তু ছুটছে এবং লক্ষ লক্ষ মানুষ আশপাশের এলাকায় এখন মানে যার যার গন্তব্যে যাচ্ছেন এবং ছুটছেন। তো প্রশাসন কিন্তু এটা এখনো পর্যন্ত আমরা দেখেছি যে বড় বাস বা দূরপাল্লার গাড়িগুলো কিন্তু এখনো ছাড়েনি, অর্থাৎ যাত্রীরা দুপুর নাগাদ, অর্থাৎ বিকাল নাগাদ আপনার এই জায়গা থেকে বের হবে আস্তে আস্তে, এবং বাসমান যে মানুষগুলো এবং দোয়া করার জন্য যে দোয়া নেওয়ার জন্য যে মানুষগুলো রাস্তাঘাটে অবস্থান করেছেন সেই মানুষগুলো কিন্তু এখন বের হচ্ছেন। আর এক খিত্তা থেকে কিন্তু লোকজন এখন পর্যন্ত তেমন বের হননি, কিন্তু এই গাড়ির চাপ একটু বাড়লে, গাড়ির চাপ যদি স্বাভাবিক হয় তাহলে ভিতর থেকে যে মুসল্লিরা খিত্তায় খিত্তায় অবস্থান করছেন তারা কিন্তু খিত্তা থেকে বের হবেন এবং আজকে বিকালের মধ্যে এবং কালকের মধ্যে মাঠ খালি হয়ে যাবে। আমার কাছে এই ছিল টঙ্গী থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে।